দিয়েছি, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে আসল উন্নয়ন, বলেছে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি। আমরা বলেছি ও ভুয়ো, বলেছিল দাম কমাবে, দাম বাড়িয়ে দিয়েছে, 2 কোটি চাকরি 2 লাখও দিতে পারেনি। মুখ্যমন্ত্রীর গ্যারেন্টি, বলেছিল ডবল ডবল চাকরি, ভাঁওতাবাজি। আমরা বলেছি সায়ন ব্যানার্জির গ্যারেন্টি, 6 মাসের মধ্যে হলদিয়াতে 100 কোটি টাকার বিনিয়োগ, HDA কে সামনে রেখে আমরা করে দেখিয়ে দেব। ঠেকাতে পারবেন না শুভেন্দু বাবু, আপনি কোলাঘাট থেকে দাঁড়িয়ে বলেছিলেন সায়ন বাবু আপনি যতই ফুল বাজারে ঘুরুন সব ফুল বড় ফুলে পড়বে। আমি নন্দকুমার থেকে দাঁড়িয়ে বলছি শুভেন্দু বাবু যা খুশি করে নি, 4 তারিখ যখন EVM খুলবে কাস্তে হাতুড়ি তারা আর লাল ঝড় বইবে, আপনি আর আপনার কালীঘাট ও ঝড় ঠেকানোর সামর্থ্য আপনাদের নেই। কিসের জন্য লড়ছি, কেন লড়ছি? হলদিয়াতে দাঁড়িয়ে বলেছি, হলদিয়া তৈরি করেছিল বাপ কাকাদের সরকার, মন্ত্রীরা 200 জন মন্ত্রী বদল হয়েছে, কিন্তু কোনোদিনও বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একটা চুরি দুর্নীতির অভিযোগ কেউ দিতে পারেনি। হলদিয়া শিল্পাঞ্চল আমরা গড়ে তুলেছিলাম, কত কলকারখানা, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, র‍্যামকো সিমেন্ট, সবকটা আমাদের হাতে গড়ে তৈরি করা। আজকে শুভেন্দু বাবু আপনি মঞ্চ থেকে উঠছেন আর একের পর এক কর্কশ ভাষায় কথা বলছেন। আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির মাথায় বসেছিলেন, আপনি HDA চেয়ারম্যান ছিলেন, বলুন আজকে 2011 সালে এ রাজ্যে সরকার চলে যাওয়ার পর আর আপনি যবে থেকে HDA চেয়ারম্যান হয়েছে কেন একের পর এক শিল্প কলকারখানা হলদিয়া থেকে চলে গেল, কেন রোহিত ফেরোটেক চলে গেল, কেন রেলের কোচ কারখানা চলে গেল, কেন আজকে ABG গ্রুপের মতো কোম্পানি চলে গেল? তার কারণ এত তোলাবাজি আর এত তোলাবাজি করেছে শিল্প কলকারখানা যে পাত্তারি গুটিয়ে চলে গেছে, তার জন্য অধিকারী পরিবারের কোনো কষ্ট হয়নি, তার জন্য কালীঘাটের ব্যানার্জিদের কষ্ট হয়নি, তার জন্য কষ্ট হয়েছে মহিষা দলের ছেলে মেয়েদের, কষ্ট হয়েছে নন্দকুমারের ছেলে মেয়েদের, কাঁথির ছেলে মেয়েদের, হলদিয়ার ছেলে মেয়েদের, ময়নার ছেলে মেয়েদের, তমলুকের ছেলে মেয়েদের, কোলাঘাটের ছেলে মেয়েদের। তাই জন্যই তো আজকে এই তমলুক লোকসভা থেকে দাঁড়িয়ে আপনারা যারা এখানে আছেন, 5 দিন বাকি আছে, বলুন এখনো মানুষকে গিয়ে আমরা কথা দিয়ে দিয়েছি, জিতবে দিয়েছি, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে আসল উন্নয়ন, বলেছে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি। আমরা বলেছি ও ভুয়ো, বলেছিল দাম কমাবে, দাম বাড়িয়ে দিয়েছে, 2 কোটি চাকরি 2 লাখও দিতে পারেনি। মুখ্যমন্ত্রীর গ্যারেন্টি, বলেছিল ডবল ডবল চাকরি, ভাঁওতাবাজি। আমরা বলেছি সায়ন ব্যানার্জির গ্যারেন্টি, 6 মাসের মধ্যে হলদিয়াতে 100 কোটি টাকার বিনিয়োগ, HDA কে সামনে রেখে আমরা করে দেখিয়ে দেব, দেখিয়ে দেব কি করে কাজ করতে হয়। যত দূর অব্দি মাইকের আওয়াজ গিয়ে পৌঁছাচ্ছে, আমার সংখ্যালঘু গুরুজনেরা, ভাই বোনেরা, আমার কথা যারা শুনতে পাচ্ছেন, তৃণমূল সেই একই গল্প আবার শোনানোর চেষ্টা করছে। তৃণমূল বলছে আমরা চোর হই কিন্তু জাত ভাগ, রাগ করো না, ভোটটা তৃণমূলকেই দাও, CPM কে যদি তোমরা ভোটটা দাও তাহলে BJP সুবিধা হয়ে যাবে, বলছে তো, সব কানে খবর আছে। আরে ওদের নেতারা তো আমাকে রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে ফোন করে, ওদের প্রার্থী পছন্দ হয়নি, ও পেছন পেছন আমাদের পেছনেই আছে, আপনি জেনে রাখেন। আমি বলছি তো আপনাকে রোজ প্রতিদিন এক গল্প। আচ্ছা দাদা, নেড়া কতবার বেলতলায় যাবে, কতবার? 2019 সাল মোদীকে হারানোর জন্য এই শুভেন্দু বাবু গোটা তমলুক লোকসভা জুড়ে নিজের ভাই দিব্যেন্দু অধিকারীকে জেতানোর জন্য সংখ্যালঘু মহল্লায় গিয়ে গিয়ে কি বলেছিলেন, BJP কে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিন, পদ্মফুলকে জব্দ করবার জন্য জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে হারানোর জন্য BJP কে ভোট দিন, মোদীকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিন, আর গোটা তমলুক লোকসভা জুড়ে আমার সংখ্যালঘু ভাই বোনেরা গুরুজনেরা তৃণমূলকে জিতিয়েছিলেন BJP কে হারানোর জন্য। আর তারপর কি হলো, আপনি সুইচ টিপলেন জোড়া ফুলে, দিব্যেন্দু অধিকারী ঠেলে উঠলো জোড়া ফুলে, 1 বছরের মধ্যে গিয়ে ওপারে চলে গেল পদ্ম ফুলে। তার মানে কি,
সিপিএম কে ভোট দিলে বিজেপির সুবিধা হয় না, কিন্তু তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে দিলে এক বছরের মধ্যে সে বিজেপিতে চলে যায়, তখন হাত কামড়ানো ছাড়া আর কিছু করার থাকে না। আমরা বলছি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, কোনো ফুল নয়, জোড়া ফুল আর ছোট ফুল। মোদির বড় এই আরএসএস এর বড় মেয়ে, বড় ছোট ছেলে, বড় বড় ছেলে আর ছোট মেয়ে একই ব্যাপার, দুজনে, একজন দিল্লিতে আছে একজন কলকাতায়, সেটিং করে বসে আছে। এ সেটিং আপনি খোলা চোখে বুঝতে পারবেন না, খোলা চোখে দেখবেন মারপিট করছে, কিন্তু সেটিংটা কি, দিল্লি চালাবে মোদি আর রাজ্য চালাবে দিদি, দিল্লিতে থাকবে বিজেপি আর রাজ্যে থাকবে তৃণমূল কংগ্রেস। আমরা বলছি দীর্ঘদিন চলতে পারে না, মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পেরেছে। বাবুল সুপ্রিয়কে বিজেপিতে জেতালে সে তৃণমূলে চলে যায়, আর তৃণমূল থেকে দিব্যেন্দু অধিকারীকে জেতালে সে অন্যদিন বিজেপিতে চলে যায়। তাই আমরা বলছি এবার 1 2 3 4 কাস্তে হাতুড়ি জয় জয়কার, 4 নম্বর বোতামটা টিপতে হবে, 4 নম্বর বোতাম, 25 তারিখ 4 নম্বর বোতামটা টিপুন, 4 তারিখ বিকেল 4টে এই নন্দকুমার মোড়ে লাল আবির খেলব, 25 তারিখ 4 নম্বর বোতাম, 4 তারিখ বিকেল 4টে। কথা রইল, কথা রইল, এর কোনো অন্যথায় হবে না। যেদিন প্রার্থী হয়েছিলাম সেদিন কি বলেছিলাম, প্রার্থীকে এত খাটানি খাটাবেন, নতুন বিয়ে করেছি, বাড়ি যখন যাব বউ চিনতে পারবো না, বলেছিলাম তো। আপনারা মোটামুটি প্রার্থীকে টাটার মতো ছিবড়ে করে দিয়েছে, ওয়েট কমিয়ে দিয়েছে, এখন লোকে দেখে বলছে ছবিতে এই ছেলেটাকে ভালো দেখতে লাগছে, এটা কি? আমি বললাম দাদা আমি এসি ঘরে বসে নেই, আমি মাঠে ময়দানে লড়ছি, সূর্যের তাপে থাকলে শ্রমিকের ঘামের গন্ধ যদি পেতে হয় আর কৃষকের ঘামের গন্ধ যদি পেতে হয় তাহলে তা বুকে লাগিয়ে নিতে হয়, এসি ঘরে বসেও লড়াই হয় না, বামপন্থীরা ময়দানে নেমে লড়াইয়ের মোকাবিলা করছে। কথা খুব পরিষ্কার, 25 তারিখ ভোট হবে, কি বুঝেছেন এখন অব্দি যে এতগুলো দফা ভোট হলো, কি বুঝলেন? যদি রুখে দাঁড়াই সব পালিয়ে যাবে, যদি কেউ লুটতে আসে রুখে যদি একবার দাঁড়ান তাহলে পালিয়ে যাবে, যদি চমকায় আপনি যদি দাঁড়িয়ে যান ও হটে যাবে। আমি আপনাদেরকে বলছি এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি তৃণমূলের প্রার্থী, সে ওর বন্ধু আমাকে ফোন করেছিল, বলে ভাই সারা জীবন আমি ওকে নোট দিয়ে দিয়ে বড় হলাম, এখন কত পুলিশ টুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি পড়াশোনা করে কি করলাম। হ্যালো ভাই দুঃখ করিস না, তোর চাকরির জন্য আমরাই লড়ছি, ও তোর বন্ধু লড়বে না। এক গাদা পুলিশ আমাদের আশেপাশে, এক গাদা পুলিশ দেখেন? দেখেন না। তার কারণ কি? আমাদের শক্তি আপনারা যারা এই মিটিংয়ে দাঁড়িয়ে আছে, আমি জানি আমি এই ভরসায় লড়াই করেছি শেষ 65 দিন ধরে, এ প্রান্ত থেকে ও প্রান্ত, ময়না থেকে হলদিয়া, নন্দীগ্রাম থেকে মহিষাদল চষে বেরিয়েছি, তার কারণ আমি জানি আমার কমরেডসরা লড়ছে ময়দানে দাঁড়িয়ে আছে। আর কমরেডস 65 দিন ধরে এ লড়াই যখন করেছে, আগামী 25 মে আরও একটা লড়াই, মা মাতঙ্গিনীর মাটিতে এই লড়াইয়ের ডাক দিচ্ছে আজকে লাল ঝান্ডা, ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে আজকে লড়াইতে ডাক দিচ্ছে লাল ঝান্ডা। এই যে মাটি, সুকুমার সেনগুপ্তের মাটি, সতীশ সামন্তের মাটি, সুশীল ধারার মাটি, যে মাটি কোনোদিন মাথা নত করেনি, যে মাটি ব্রিটিশদেরকে তাড়িয়েছে, যে মাটি ইংরেজদেরকে দূর করেছে, আজকে সেই মাটি থেকে লাল ঝান্ডার প্রার্থী আপনাদের সামনে আমি আহ্বান জানাচ্ছি, 25 তারিখ লড়াইয়ের জন্য তৈরি থাকুন। এ লড়াই ইতিহাসের পাতায় গোটা গোটা অক্ষরে লেখা থাকবে, শূন্য হয়ে যাওয়া একটা দল তৃণমূল আর বিজেপির মোকাবিলা করেছে শুধুমাত্র হিম্মত, কলজের জোর আর দম, এ লড়াই লড়তে হবে কমরেডস।